মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে অন্য এক মাশরাফির দেখা মেলে। পেস বোলিং ছেড়ে কি স্পিনার বনে গেছেন? না, পেস বোলিং ছাড়েননি, আসলে ইনজুরির কারণে ফুল রিদমে বোলিং করতে পারছেন না নড়াইল এক্সপ্রেস। মাশরাফি বিন মোর্তজার ভক্তরা সবসময় প্রার্থনা করতে থাকেন আবার কোনো চোটে না পড়েন প্রিয় তারকা, কিন্তু তা কি হয়, ইঞ্জুরির সঙ্গে সক্ষতা যে পুরানো। এবারের বিপিএলেও একই দশা, আবারও মাঠের বাইরে ম্যাচ। গুঞ্জন উঠেছিল নবম আসরে আর খেলতেই পারবেন না, পরে দলের পক্ষ থেকে জানানো হয় অবস্থা অতটা গুরুতর নয়। সিলেট স্ট্রাইকার্সের দলীয় অনুশীলনে মাশরাফির উপস্থিতি স্বস্তি দিচ্ছে সমর্থকদের। কি অবস্থা অধিনায়কের? ফিজিও যদি পারমিশন দেয়, ফিজিও যদি দেখে যে না একদম যে ফিট সে তো না মাশরাফি, বাট মাশরাফি মাঠে থাকা একটা বড় একটা ব্যাপার হচ্ছে না আমাদের জন্য, ক্রিকেটারদের জন্য, এবং রেজাল্ট সে বের করে নিয়ে আসে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে। আমরা আশা করি যে মাশরাফিকে পেতে পারি, হয়তো বা সামনে ম্যাচ না পেলেও কোয়ালিফাই রাউন্ডে যে কোনো একটা ম্যাচ আমরা হয়তো বা পেলেও পেতে পারি। একাডেমি মাঠে ম্যাচের অবস্থা পর্যবেক্ষণ করেছেন স্ট্রাইকার্সের কোচ ও ফিজিওরা। শোনা যাচ্ছে গ্রুপ পর্বের বাকি এক ম্যাচে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না আগেই প্লে অফ নিশ্চিত করা দলটি। 39 বছর বয়সেও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছেন মাশরাফি, ইঞ্জুরির সঙ্গে লড়াই করে মাঠে ফিরেছেন বারবার। এবারের আসরেও তার পারফরম্যান্স দারুণ, 10 ম্যাচে 12 উইকেট নিয়ে সেরা উইকেট শিকারীর তালিকায় আছেন 7 নম্বরে। ম্যাশের নেতৃত্বে সিলেটও আছে শীর্ষে, তাই দ্রুতই আবার তাকে 22 গজে দেখতে উন্মুখ হয়ে আছেন দর্শকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।